फ्रेंड्स वेलकम टू লেখাস ওয়ার্ল্ড। আমি আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। একটা ছোট শরীরটা একদম ভালো নেই, তার জন্য আমি কদিন ভিডিও করতে পারিনি। তো একটু ভালো আছি, তো আমার মনে হলো যে একটু ঘুরে আসি কোথাও থেকে। আর আমি তো থাকি বহরমপুরে, মুর্শিদাবাদ বহরমপুর। তো সেখানে আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে ঘুরতে যাওয়ার জন্য, মানে একটু টাইম কাটানোর জন্য নিরিবিলি কিছু জায়গা। তো সেখানেই আমার একটু কাজ ছিল, তো বাড়িতেই আছে মেয়ে আর রাখিদি। তো রাখিদি আর মেয়েকে নিয়ে আমি যাবো ঘুরতে। ওই যে চলে এসছে, দেখাই। ও মাই প্রিন্সেস, হাই মাম্মা। জুতো পরেনি শোনা? না, পরবে। এবার কি হলো? ভূত ভূত হয়েছে তুমি? ইউরি বাবা, এ ভয় পেয়েছি। কন্টাল কন্টাল কন্টাল, ইউরি বাবা। তো আমরা যাচ্ছি, চল আমরা যাচ্ছি আজকে মানকড়া। মানকড়া বকুলতলায় যে চায়ের কাউন্টারটা আছে সেটা আমার খুবই পছন্দের জায়গা। তো আমি প্রায় 4 মাস পর যাচ্ছি ওখানে। তো চলো তোমাদেরকে জায়গাটা দেখাই আর কি পাওয়া যায় ওখানে, কিরকম চা বা কি পাওয়া যায় সেটাও শেয়ার করবো। চলো শুরু করা যাক। ওকে একটু ধরে থাকো তো, ভয় লাগছে তো। তো আমরা তো এখানে যাচ্ছি, মানে রাখি দিয়ে আমি, রিমি আমার মেয়ে, অলি আর তো ওইদিকে আছে হচ্ছে গৌরী, মানে আমার একটা বোন। তো ওকে ফোন করি, দেখি না ও যাবে নাকি। হ্যাঁ বলো মা। হ্যাঁ মাম্মা, মিমিকে ফোন করছি, দাঁড়া। আমি তো জাস্ট বেরোলাম, মানে বহরমপুর থেকে এখনো বেরোইনি, গঙ্গার ধারে। ঠিক আছে ঠিক আছে, চলে আয় তাহলে। সবাই মিলে আছিস, মানে ঘোরাঘুরি হবে, ঘোরাঘুরি মানে ঠিক না, চা খাওয়া খাই আর কি। চলো দেখা যাক। বলো মা, চলে যাচ্ছি আমরা। মা ওই গানটা একবার শুনিয়ে দেবে? ভালো করে করবে না, মুখের হাত দিয়ে গান করলে কি করে বুঝতে পারবে বলো সবাই? চলো চলে এসছি আমরা, চলে চলে এসছি আমি। হ্যাঁ চলো। তো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, মানে অন্যান্য জায়গার থেকে জায়গাটা একটু নিরিবিলি, তার জন্যই আমার ভালো লাগে। আর কাকুর চায়ের টেস্টটাও খুব ভালো, ইয়াম্মি। কি খাচ্ছো ওটা? দই না, এটা ক্ষীর বলো, ক্ষীর। এটা আইসক্রিম? আচ্ছা
এই যে চলে এসেছে এত লেট করলি কেন চা খাবি তো চল অর্ডার হবে আসি আগেই ফার্স্ট আমি সরি চাই নিচ্ছি কারণ আমি এটা জাস্ট খাওয়াটা শুরু করে দিয়েছি মানে প্রায় শেষের দিকে যেটা দেখাবো এটা হচ্ছে 30 টাকার একটা শর্ট চা যেটা আমার খুবই ফেভারিট আর মানে আমি চায়ের জন্য এতটাই কিছিলাম পিপাসার্থ তৃষ্ণার্থ এতটাই তৃষ্ণার্থ ছিলাম চায়ের জন্য এটা আমি খেয়ে নিয়েছি না দেখি আগের থেকে আগে গিরান খাচ্ছে কি খাচ্ছে গিরান দই আর রাখি দেখি কাছে তুমি তুমি নরমাল প্লেন চা খেলা তো 10 টাকার প্লেন চা আর এখানে পাওয়া যায় ক্ষীর যেটা আমার মেয়ে খেয়েছে ও দই খাচ্ছে দই পাওয়া যায় ক্ষীর পাওয়া যায় আর আমি খাবো লাস্টে এটা খেয়ে নি ফার্স্টে তারপর বন্ধ করে দেবো ক্ষীর নেবে আচ্ছা আমাকে দেবে না একটু ওটা আমার ক্ষীর ছিল তো দাও এবার আমি নিয়েছি ক্ষীর সেটা হচ্ছে এরকম দেখতে কিছু একটা এরকম আর এটা খুব ভালো খেতে চলো এবার টেস্ট করা যাক ওই কুলফির একটা হয় না দেখবি বলে বলে গেলে কুলফি মালা দিয়ে করে চলে এলাম বাড়ি কারণ ওখানে খুব ভিড় হয়ে গিয়েছিল তো আর থাকলাম না বাড়ি চলে এসেছি তো আমি আমার বাচ্চাদের সাথে বসে আছি একবার দেখাই লাডন হে লাডা হে লাডা বাডো স্কুবি আই স্কুবি ডুবি ডু স্কুবি ডুবি আর এটা আমার বাচ্চা বাসাই বাই বাচি বাবু এ বাচি বাবু আর নিনি কই নিনি আই নিনি নিনি হাই আমার চেপটি মুখি তো তোমরা বলতে পারো যে কেন ওরা বাধা আছে চেন দিয়ে কারণ আজকে নিয়ে আর লাগানোর মধ্যে প্রচণ্ড মারপিট লেগেছে প্রচণ্ড মানে প্রচণ্ড আমি ছিলাম না আমি শুনলাম এসেই তার জন্য ওরা চেন মানে পানিশমেন্ট দেওয়া হয়েছে ওদেরকে যে চেন দিয়ে বাঁধা থাকবে মারপিট করেছে বলে ওরা দুজনেই মেয়ে মানে বক্সার ডোবারম্যানটা আমার এত কেন মারপিট করে আমি নিজে বুঝতে পারি না মাঝে মধ্যে কেন কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারছি না কথা বলছি তাও মানে বারবার অ্যাটাকিং করতে যাচ্ছে লাডো লিকে মানে অ্যাকচুয়ালি দোষ কিন্তু হচ্ছে লিয়ের বক্সার ট্যারি কেন ও বারবার লাডোকে মানে অ্যাটাক করছে তো লাডো নিজের কন্ট্রোল টেম্পারটা কন্ট্রোল করতে পারেনি তার জন্য কামড়াকামড়ি হয়েছে আর লিয়ের এখানটা ফেলে দিয়েছে ব্যাস শুরু হয়ে গেল কেউই তো আসেনি বাবু কেউই তো আসেনি নিনু কে এসছে তো যাই হোক তো আমি আর জন্য ওদের কাছে একটু বসে আছি নিচে আর গ্রীষ্মীতে যাতে একটু কথা বলছি কথাবার্তা বলছি এসে দেখছি আর শুনছি আমি এই অবস্থা
তো এইটুকু নিয়ে আর আজকের জন্য আমি চেষ্টা করব আমার শরীর ঠিক থাকলে আমি আর পরবর্তী ব্লগগুলো চালিয়ে যাওয়ার বা স্কিন কেয়ার বা মেকআপ ভিডিও আনার আশা করব যে তোমরা সবাই আমার পাশে থাকবে আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই